একটা গল্প শুনবো? আমরাও শুনবো। আচ্ছা, তোমাদের ক্যাম্পে মোমবাতি আছে? হ্যাঁ আছে, এক্ষুনি আনছি। আজকাল ইলেকট্রিক সাপ্লাইয়ের যা অবস্থা, এই আছে এই নেই। আমরা হ্যারিকেন মোমবাতি সব এনেছি। আমরা যেন ক্যান্ডেল এনেছি বাস করছি। আমি যেটা বলবো সেটা কিন্তু ভূতের গল্প। ভূতের গল্প? ভূতের গল্প বলবে? কিন্তু আমার ভূতের গল্প খুব ভয় করে। হ্যাঁ, না না, টানো থাক। দেখি দেখলে এটা মিসেস রয়, একটা অনুরোধ করব। বলুন। এই মোমবাতিটা ছাড়া ঘরের অন্যান্য সব আলো নিভিয়ে দেওয়া হোক। শৈবালী, কৃষ্ণা, রীতা, তোমরা ওঠো তো, উঠে আলোগুলো নিভিয়ে দাও। আমার বয়স তখন অল্প, এক ফরেস্ট অফিসে কাজ নিয়েছি। তা আমার কোয়ার্টার আর অফিসের অন্তত 5-7 মাইলের মধ্যে কোনো গ্রাম বা বসতি ছিল না। চারিদিকে গভীর জঙ্গল, নানা রকম বুনো জন্তু জানোয়ারে ভর্তি। প্র্যাকটিক্যালি একা একা ঘুরে বেড়ানো অসম্ভব ছিল। কাজেই বুঝতে পারছো তোমরা যে 24 ঘন্টা খালি অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস করে করে প্রাণটা একবারে হাঁপিয়ে উঠত। তো যাই হোক, আমি যেখানে ছিলাম সেখান থেকে ঠিক 5 মাইল দূরে একটা রেলওয়ে স্টেশন ছিল। তো সেখানে কয়েকজন কন্ট্রাক্টর আর ওই স্টেশন স্টাফ মিলে ব্যাডমিন্টন খেলার একটা ব্যবস্থা করেছিল। আমি প্রায় ওদের ওখানে চলে যেতাম বিকেলে, মানে ওই ওদের সঙ্গে একটু খেলাধুলো করে বা একটু গল্প গুজব করে সময়টা কেটে যেত। তারপরে জঙ্গলে একা থাকলে যা হয়, সঙ্গী সাথী পেলা ছাড়তে ইচ্ছে করতো না। তাই খেলার পরে প্রায় বাড়ি ফিরতে আমার বেশ রাত হয়ে যেত। আর তোমাদের আগেই বলেছি যে রাস্তাটা ভীষণ খারাপ, চারিদিকে জঙ্গল, নানা রকম জন্তু জানোয়ারে ভর্তি। তখন আবার শীতকাল, বেলা ছোট, অন্ধকার হয়ে এসছে। খেলার পরে আমরা জাস্ট চা খাওয়া শেষ করেছি। উঠি মানে আর যার থেকে থেকে যাও না ভাই। শোনো, বেলা 3টে থেকে অবস্থা পড়েছে, রাত্রিটা ভালো না। কাল খুব ভোরে আমাকে বিটে বেরোতে হবে, কুলি কামিনদের সব বলে রেখেছে, ওরা ভূতটা কি চলে আসবে। আরে বলছে যখন থেকে যাও না। হ্যাঁ হ্যাঁ, আরে থেকে যাও, থেকে যাও, মুরগি টুকি কাটা হবে। হ্যাঁ বলছি যখন থেকে যাও, মুরগি কাটা হবে। আর রমেনের কথাটা যখন মনে পড়লো, অমাবস্যা রাত্রি। আরে আজকে নতুন নাকি, আমি হচ্ছে কত রাত্রে এখান থেকে ফিরে গেছি। কিন্তু সেসব রাত্রি তো অমাবস্যা রাত্রি ছিল না ভাই। অমাবস্যা টমাবস্যা আমি বিশ্বাস করি না, কিছু মনে করো না। কালকে বেরোতে হবে, ভেবো না। মোমেন্ট আমাদের বলে যাবো। অনেক কিন্তু থেকে গেলে পাতে আজকে অনেক।
আরে বাবুজি কোথা থেকে আসলে একটু চা করো তো মান সাহেব আচ্ছা বাবুজি কি হয়েছে আপনার এত হাঁপাচ্ছেন কেন বারে বারে চেপে ধরছিল জানো দেখুন তো বাবুজি এরকম হয় না 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 ওই যে ঠিক বুদ্ধটা হাত পা